सलामुअलাইকুম। দীর্ঘ বিরতির পর রাকিব ভাই এখান থেকে আমরা আবারো ভিডিও করতে যাচ্ছি। ঈদ এবং রোজা সবকিছু শেষ, তাই এখন আগে থেকে আবারো আপনারা সবাই সবার কাজে এবং সবকিছুতে ফিরে আসছেন, কারণ ঈদের ছুটিও শেষ। তা আমরা আবারো চলে আসছি রাকিব ভাই লফটে। দেখতে পাচ্ছেন ফ্যান্সি কিছু কবুতর আছে এখানে, আজকে বিউটির কালেকশন আছে ভালো, তারপর ডেনিশ আছে, বোম্বাই আছে, বিভিন্ন ধরনের কবুতর আছে। আর আজকে কিছু সব কালেকশনের মধ্যে ইউনিকতা কিছু ছাপ আছে, ইউনিক মানে আনকমন কবুতর, সব আনকমন কবুতর কালেকশন করছি। আচ্ছা আচ্ছা, ভাই ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও ত্রিমণি গোদারাঘাট। কেউ চাইলে ভাইয়ের বাসায় এসে কবুতর গুলো হাতে ধরে দেখে নিতে পারেন, তাহলে রাকিব ভাই খুশি হবে, আমি খুশি হব। আর রাকিব ভাইয়ের একটা গ্রামীণ নাম্বার আছে, এটাতে ইমো এবং বিকাশ সবকিছু খোলা আছে, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন। চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছো, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? এই তো ভাই, আর ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দর্শকরা দোয়া করছে, আশেপাশের মানুষ দোয়া, সবার দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো কাটাইছে। আর হচ্ছে গিয়া দেশ বিদেশ থেকে ভাইরা বোনেরা আঙ্কেল আন্টিরা যারাই দেখতেছেন সবাইকে আমার সালাম। সবার কাছে সবাই আসলে অনেক ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করেন, তারই ধারাবাহিকতায় কন্টিনিউ আসলে অনলাইনে থাকতে পারতেছি। যদি আপনারা ভালোবাসতেন, দোয়া না করতেন, এরকমের কন্টিনিউ ভাবে থাকতে পারতাম না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেভাবে ভালোবাসতেছেন, সম্মান করতেছেন, এই করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের এটা ধরে রাখার চেষ্টা করব। আর হচ্ছে গিয়া ঈদ রোজার মাস চলে গেছে, ঈদ চলে গেছে, রহমতের মাস আমাদের মাঝখান থেকে চলে গেছে। আর আজকের এখন যে সিজনটা, সেই সিজনটায় আপনারা নির্দ্বিধায় কবুতর পালতে পারেন। কবুতরের এটা একটা, এটাও কিন্তু একটা শিল্প খাত, অনেক বাহির থেকে অনেক কবুতর ইম্পোর্ট হয়ে বাংলাদেশে ঢুকতেছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া ছাড়া আর কোথাও কবুতর যায় না। তো সবাই চেষ্টা সবাই যদি চেষ্টা করে এই শিল্পটা বাহিরের কান্ট্রির মতো আমাদের দেশেও হওয়া সম্ভব। তো আমি চেষ্টা করতেছি, তো সবাই যদি চেষ্টা করে সম্ভব, তো ঘরে বৈশা না থেকে কিছু না কিছু করা যায়। তো যারা কবুতর সম্পর্কে বুঝেন তারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ লাভবান হবেন। এই শিল্পতে লসের পরিমাণটা কম যদি আপনার সেলের অপশন থাকে। যে কোনো ব্যবসায়ী, আপনার সেল আছে বিজনেস আছে, সেল নাই বিজনেস নাই। তো কথা না বাড়াই আর সবাইকে একটাই রিকোয়েস্ট, সবাই যেভাবে ভালোবাসতেছেন ইনশাল্লাহ ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করবেন, আমিও আপনাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব। চলেন কথা না বাড়ি, কবুতর গুলা দেখাই। ওকে, প্রথমে আজকে বোম্বাই দেখাচ্ছি, খুব সুন্দর জুটি দেখেন, ঠোঁট পা খুবই চমৎকার, মাশাআল্লাহ ডাকতেছো, ওরা ব্রিডিং মুডে। হ্যাঁ, নটটা পিছনে পিছনে দর্শক ডাকতেছে, দেখেন সুন্দর পেয়ারটা, কাছ থেকে দেখাই, বোম্বাই কালো বোম্বাই আনার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, অনেক কাস্টমার বলছে শুধু সাদা বোম্বাই দেয়, কালো বোম্বাই কেন কম দামে দেয় না। তো আজকে ঈদের প্রথম ভিডিও, প্রথম কবুতর মাত্র কালো বোম্বাই 2300 টাকা রানিং পেয়ার। একটু নটটা ডাক দেখাইবে, নাইলে জিনিসটা সুন্দর হবে না। হুম হুম, দেখাও, দেখেন দর্শক, নর কিন্তু ডাকতেছে, ঘুরতেছে। তা ভাই এটা সম্পূর্ণ রানিং? হ্যাঁ সম্পূর্ণ রানিং। তাহলে একদম 2300 টাকা মাত্র রানিং পেয়ার বোম্বাই, কালো বোম্বাই মাত্র 2300 টাকা। ওকে, চলেন দর্শক হোয়াইট বোম্বাই দেখি, তারপরে এক পেয়ার বোম্বাই আছে, বোম্বাই গুলা কত রাখবো? মাত্র 2200 টাকা। আচ্ছা, আজকে সবগুলার উপরে মোটামুটি সবগুলাতে অফার দিব ভাই, তোমার বলা লাগবে না। আচ্ছা, আমার বলা লাগবে না, ভাই বলতেছে। ঈদের পরে আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অল্প দামে, একদম মাত্র 2200 টাকা, সম্পূর্ণ রানিং। হ্যাঁ সম্পূর্ণ রানিং। এই যে দেখেন বোম্বাইয়ের নটটা কিন্তু মাশাআল্লাহ অস্থি ডাকতেছে, ভাইয়ের হাতে মাদিটা, আর পেয়ারটা ডিম পেয়ারা দিবে, খুবই রিসেন্ট ডিম পেয়ারা দিবে, কন্টিনিউ ব্রিডিং করতেছে। এই যে ওই প্রাইসটা হচ্ছে মাত্র 2200 টাকা ভাই। তো কালদম আছে এখানে দেখতে পাচ্ছেন, একটা পেয়ার, এই যে কালদম গুলা
এটা ভাই নর না ডান পাটা এইটা নর বাম পাটা মাদি মাদি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি চোখ দেখলেই তো বোঝা যায় ভাই আচ্ছা পাকিস্তানি কালদম সম্পূর্ণ রানিং হ্যাঁ সম্পূর্ণ রানিং ঠোঁট চোখ দেখলেই বোঝা যায় কাছ থেকে দেখলে জিনিসটা একটু ধরে দেখে ভাই চোখটা না দেখলে এটা পাকিস্তানি জিনিসের চোখ আর লেঞ্জারটাই হচ্ছে মেইন এই যে দেখেন যে লেস চোখ দেখি আর এই যে বাজের মতো চোখ বাজের মতো চোখ এই চোখ বাস পাখি পুরা তো এই পেয়ারটা কত রাখতে যাচ্ছ এই পেয়ারটা কেউ যদি নেয় মাত্র 1500 টাকা আচ্ছা কালদম কালদম রানিং পেয়ার মাত্র 1500 রানিং পেয়ার আপনারা 1500 টাকা কইলে কালেক্ট করতে পারতেছেন এই সম্পূর্ণ হাই ফ্লাইর এটা অনেক খুন উড়বে সম্পূর্ণ হাই ফ্লাইর না আচ্ছা এখানে ব্ল্যাক বিউটির বাচ্চা না হ্যাঁ ব্ল্যাক বিউটির বাচ্চা রিং এর ঘরের ভাই আচ্ছা রিং এর ঘরের এগুলো একদম দীর্ঘ পরে বাচ্চা দর্শক দেখতেছেন শরীর থেকে এখন হলুদ যে পশমটা আছে এটা এখন জ্বরে নাই এই যে দেখেন বাচ্চাগুলো দর্শক তো ভাই বাচ্চাগুলো কয় কর এইটা এটা কিন্তু ফুল কালো আর এইটার মধ্যে একটা ইন্দোনেশিয়ান ছাপ আছে এই যে ইন্দোনেশিয়ান বা আসছে হালকা হালকা আসছে এটা ভাই বাচ্চা অবস্থায় এখন কালোই আসবে না ইন্দোনেশিয়ানি হয়ে যাবে ইন্দোনেশিয়ান হয়ে গেলে যে নিবে তার কপাল ভালো একটা বাচ্চার দামই 20000 চোখে কামড় দিছিল মশাই ভাই এটা কিন্তু সুস্থ হয়ে গেছে ভাই খুব ভালোভাবে জুম করে দেখা দাও এটা সুস্থ হয়ে গেছে হ্যাঁ এটা পরে যাবে আচ্ছা ঠিক আছে দেখে দিবা ভাই এটা পয়রা গেলে দিয়ে দিও নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আচ্ছা এটা প্রাইসটা কত এটা যদি কেউ নেয় মাত্র 7000 টাকা কেউ যদি কালো ধরে নেয় নিতে পারে কেউ যদি অ্যান্ডোলেশিয়ান ধরে নেয় নিতে পারে এটা যা যে নিবে তার ব্যাপার কিন্তু মাত্র 7000 টাকা বাচ্চা চমৎকার এক জোড়া বিউটি আমরা দেখতে পাচ্ছি এটাও বাচ্চা বাচ্চা হলে তো এটা সেই বাইশা পড়ছে ভাই এগুলো সব ইম্পোর্টের ঘরের আচ্ছা আচ্ছা মা বাবা ইম্পোর্ট হ্যাঁ হ্যাঁ এটা ম্যাক্সিয়ার কালোর ঘরের থেকে বেরোইছে ব্ল্যাক চেকার আর কালোর ঘরের থেকে বেরোইছে সরি এটা রাখি ভাই কয় পরে এটা হচ্ছে গিয়ে এক পর দুই পরের বাচ্চা এক দুই পর দেখেন দর্শক কবুতর স্টেটমেন্ট খামারে খামারি ট্যাগ করা এই যে ট্যাগ আছে হ্যাঁ আর ভ্যাকসিন ট্যাকসিন সব করা এই পেয়ারটা ভাই কত রাখবো এই পেয়ারটা কেউ যদি নেয় মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা সাদা বিউটির বাচ্চাও এই দামে বিক্রি হয় না যে এই দামে কালোটা দিয়ে দিছি কত সুন্দর শেপ দেখেন মাত্র 5000 টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারেন শেপগুলো আমি আরো কাছ থেকে আরো দেখিয়ে দিচ্ছি আপনাদের মাত্র 5000 টাকা দর্শক ব্ল্যাক বিউটির বাচ্চা আছে অসাধারণ গেটআপ দেখেন এটা মনে হয় মাদি হবে না হ্যাঁ এটা মাদি হবে তিন পরের না এটা নর নরের হাইটটা তো সেই ভাই এগুলাই রিং এর সরাসরি রিং এর ঘরে এই যে দর্শক বাম পাশটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাদি কবুতরের ঠোঁটগুলো দেখেন সেই পাশে আসতে একদম বাঁকা বসির মতো হয়েছে এটা এটাই অরিজিনাল জার্মান বিউটি আচ্ছা আচ্ছা শেপগুলো যদি এইগুলো রানিং হওয়ার পরে কাউকে বলি যে ইম্পোর্টেড বিশ্বাস করতে বাধ্য এই যে দেখেন দর্শক এটা মা বাবা ইম্পোর্টেড না তো রাকিব ভাই এই পেয়ারটা 21 এর কবুতর এগুলো 21 এর পরের না 21 এর ঘরের বাচ্চা 21 2021 তো রাকিব ভাই এই পেয়ারটা কত রাখা যাবে এই পেয়ারটা কেউ যদি নেয় 17000 টাকা আচ্ছা দর্শক ব্ল্যাক দামি দামি হবে না পছন্দ হইলে নেন না পছন্দ হইলে লাইকা দিবেন কেউ ফোন দিয়া উল্টা পাল্টা দাম বলবেন না দর্শক এই পেয়ারটা আপনারা 17000 টাকা হলে কালেক্ট করতে পারেন খুবই সুন্দর গেটআপ ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমি দরকার হলে দুইটা দেখাই ভাই একটা আমার খাতুটা দেখাইলি মনে করেন কলিজা ঠান্ডা এই যে মাদের শেপটা এই যে ধরো আমি দেখাইতে এই যে শেপ এমনি দেখাও তাহলে বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর দোমাটার ওই যে খামার থেকে আনছি বাবা মার রিং নাম্বার দিয়ে রিং করে লাগাইয়া দিতে পায় দোনো চার পায়ে রিং করা আছে তো এটা প্রাইস হচ্ছে ভাই 17000 টাকা তাই তো 17000 টাকা ভাই দর্শক ডেনিশ আছে প্রথমেই দেখেন ডাকটা ডেনিশে ডাক এইভাবে কেউ দেখবে সেটা কল্পনা করা যায় না এই যে দেখেন একদম কাপায় দিতেছে ডেনিশ ডাইকা ভাই নর্থ একদম মনে হচ্ছে হাইট লেগে যাবে কাঁথার মধ্যে সেরকম মাশাআল্লাহ দেখেন কবুতরটা একটু সময় নিয়ে দেখান সবাই খালি এই যে নর দর্শক ডাকতেছে ঘুরতেছে সারাদিন ডাকে মাটিটা মল্টিং আছে না হ্যাঁ ভাই মাটিটা মল্টিং আচ্ছা আচ্ছা এটা তো মনে হচ্ছে এমনই
সম্পূর্ণ রানিং কবুতর আর দোনোলা ইয়াং কবুতর একুশের কবুতর দোনোলা দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁট এবং শেপ নটা দিয়ে ভাই মাদি তো দেখলাম নটা দেখে শেপটা দেখাই দি শেপটা তো আমার কাছে ভালো লাগতেছে তো দর্শকরা দেখো জিনিসটা অসাধারণ মাশাআল্লাহ তো ভাই এটা ছোট করে বইলা দাও জিনিসটা যেন এটা যদি কেউ নেয় মাত্র 20,000 টাকা বাচ্চার দামে দিয়ে দিছি ভাই আচ্ছা বাচ্চার দামে রানিং পেয়ার না আমার এরকম শুনতে হয় আমি কবুতরের দামের আগে মাত্র বলি মাত্র 20,000 টাকা এই যে মানে এই কথাটা অনেকে নিয়ে মজা করে তো ভাই অন্য কারো কাছে যদি 20,000 টাকায় পাবেন নিয়ে নিবেন কিন্তু ভাই আমি 20,000 টাকা আমার মাত্র বলতে হবে বুঝতে পারছি ঠিক আছে তো বাইরে এখানে দেখতেছি ডেনিশের বাচ্চা আর রাকিব ভাই এখানে একটা জিনিস আপনার লক্ষ্য করবেন ফেন্সি কবুতরের মধ্যে মোটামুটি দামি যে প্রোডাক্ট জিনিসগুলো আছে এগুলো বেশি বিক্রি করে যেমন ডেনিশ সাদা দিছি কালার না দিলে তো ঝামেলা সবাই বলবো যে কালারটা দিলাম না মানে রাকিব ভাইয়ের সাথে আপনারা সবসময় কন্টাক্ট রাখবেন ভাইয়ের কাছে এ গ্রেডের কবুতর সবসময় থাকে ভালো মানের কবুতর ভাই এই ফেন্সি কবুতর কালো ডেনিশের কথা এক বড় ভাই বলছিলেন আসলে তার মানে ইমো নাম্বারটা আমার স্মরণে আসতেছে না অবশ্যই যদি ভিডিওটা দেখেন নিতে পারবেন কই করেন এগুলো হচ্ছে ভাই চিচি বাচ্চা কোয়ালিটি দেখেন না চিচি বাচ্চা এরকম এ গ্রে দেখেন ঠোঁট শেপ দেখতেছেন দুইটারই একসাথে ওই যে দেখেন না এখন হলুদ পশম হালকা হালকা আছে এই যে বডিতে হ্যাঁ হালকা হালকা হলুদ পশম ভাই এই চিচি বাচ্চা গুলা কত রাখবা এই চিচি বাচ্চা যদি কেউ নেয় মাত্র 1,000 টাকা ওকে ব্ল্যাক ডেনিশে বাচ্চা দর্শক মাত্র 1,000 টাকা কি বড় হইলে আরো আসবে ভাই এটা তো শুরু চিচি বাচ্চা এটা তো শুরু রাস্তায় মাত্র আসছে এটা তো টকটকা লাল হবে ওকে এইখানে একটা পেয়ার আছে বিগ সাইজে দর্শক দেখতে পাচ্ছেন এটা বাচ্চা জিরো পরের বাচ্চা দর্শক চিচি বাচ্চা এখনো দেখেন মাথার থেকে হলুদ পশম জড়ে নাই গেট আপ দেখেন কবুতরের মাশাআল্লাহ তো ভাই এই পেয়ারটা কত রাখা যাবে এই পেয়ারটা কেউ যদি নেয় সিঙ্গেল ডেনিশ আছে না ভাই গেট আপটা দেখি দর্শক চলেন তো ভাই চোখ ঠোঁটটা লাল আছে টকটক কালার হ্যাঁ টকটক কালার এটা ইম্পোর্টেড কবুতর ভাই ওই যে পাই ইম্পোর্টেড ট্যাগ করা ভাই এটা হাতে ধরা তো একটু এটা বেশি অ্যাক্টিভ তো দেখাইতে পারতেছি না দুইটা রাখুন যেন তো ভাই কবুতর এটা দেখি এই যে দেখেন এই যে ইম্পোর্টেড কালার ডেনিশের যে চিকচিক ভাবটা ইম্পোর্টেড এই যে বডিতে হ্যাঁ চোখ আর ঠোঁটটা দেখে রাখি ভাই চোখ আর ঠোঁটটা দেখাই দেই নর এটা না সম্পূর্ণ রানিং হ্যাঁ সম্পূর্ণ রানিং এটা প্রাইসটা রাখি ভাই কত রাখা যাবে এই যে ট্যাগ না এটা যদি কেউ নেয় মাত্র 10-15 দাম চেয়ে আর লাভ নেই মাত্র 6,000 আচ্ছা ব্ল্যাক টেনিশন নর দর্শক মাত্র 6,000 মাত্র 6,000 টাকা কইলে কালেক্ট করতে পারবে আচ্ছা আনকমন একটা জিনিস আছে দর্শক দেখতেছেন এগুলো ইম্পোর্টেড কবুতর ভাই কবুতরের যে ঠোঁটের শেপটা এটা দেখি বলতে হবে এটা কি কবুতর ভাই এটা কি কবুতর মোরাসেল মোরাসেল আনকমন হাতে কোন কয়েকজনের কাছে আছে ভাই কবুতর এটা ইম্পোর্টেড আসলে আমি তো অনেক ভিডিও করি এটা কিন্তু দেখা যায় না রেয়ার আইটেম এটা চোখটাও দেখেন একদম বকের মতো একদম বিশাল আসলে খুবই শক্তিশালী কবুতর না খুব শক্তিশালী ফাললে কি এক দেশ থেকে আরেক দেশ চলে যাবো নাকি
বাংলাদেশ থেকে এটা বিদেশ চলে যাবে। এই হচ্ছে গিয়া মোরা সেলের বৈশিষ্ট্য, ঠোঁট চোখ, হ্যাঁ ঠোঁট আর চোখের বৈশিষ্ট্য। নর, এটা হচ্ছে নর ভাই, একটা ব্ল্যাক এর ঘরের থেকে বের হইছে। এটার মানে যদি মাদি থাকতো, মাদি জোড়া হচ্ছে গিয়া 20-25 দাম বলা লাগতো না। নটটা কেউ যদি নেয় ওই বিক্রি করলে ভাই 10-12-13 বিক্রি করন যাব, ওইটা বলে লাভ নাই, মাত্র 7,000 টাকা। আচ্ছা দর্শক, মোরা সেল নর অনলি 7,000, সারা বাংলাদেশের মধ্যে মাত্র 7,000 টাকা। দর্শক এইখানে ভাইয়ের এখানে আজকের হট প্রোডাক্ট ইম্পোর্টেড কালেকশন, অস্থির জিনিস দেখেন ভাই। এখানে নর মাঝে কোনটা একটু বল ভাই, এটা কি আমরা আবার বইলা দিতে হইব? এই যে ডাকতেছে তো নর, দেখতেছি এই যে নর, এই যে এটা নর, আর এটা হচ্ছে মাদি সাদা কালার যেটা আসছে। তো জিনিসগুলা ঠোঁট শেপ গুলা দেখেন মাশাল্লাহ, অস্থির দূর থেকে দেখাই, কাছ থেকে দেখাই, যেভাবে দেখতে আপনাদের পছন্দ সবভাবে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা তো ইম্পোর্টেড কালেকশন, মাদি 21-এর মনে হয়, মাদি এটা 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 এই যে মাদি টাইগার, টাইগার তো হচ্ছে মাদি। আচ্ছা আচ্ছা, আমি শেপটা একটু জুম করে দেখাই দর্শককে, দেখেন শেপ আমি ভাই দোনোটা ধরে দেখাবো, সমস্যা নাই। এগুলা ভাই রেটটা কেমন আছে ভাই? মাদিটা হচ্ছে টাইগার ইম্পোর্টেড, নটটা হচ্ছে ওপাল ইম্পোর্টেড। ওপাল একজোড়া বিউটির দাম হচ্ছে কি 80,000-90,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমি একটু ভাই ধরিয়া দেখাই ভাই, ওপাল নটটা ধরে না দেখাইলে আসলে। এই যে ভাই ওপাল কবুতরের বৈশিষ্ট্য, ওপাল নট, কারো কাছে দেখছেন কিনা আমি এটা জানি না। আছে আছে, ও আমি ভাই ভিডিওতে তোমার এখানে বেশি এক্সপেন্সিভ জিনিস থাকে মানে মোটামুটি, মানে এগুলো একদম রেয়ার। এই যে ওপাল শেপটা ধরে দেই ভাই, এই যে ভাই শেপ পুরা জার্মান শেপের কবুতর যেমন হওয়া দরকার। ইম্পোর্টেড কবুতর সম্পর্কে ভাই কি বলবো, এই যে দেখলি বুঝা যায় ভাই। মাদি টান তো ভাই, মাদিটাও ধরে দেখাচ্ছি, তারপর দেখাই দিই আমরা। এই যে মাদি শেপ ভাই, এই যে মাদি শেপ দেখুন, একবারে ফুল জার্মান শেপ, আর এই যে মাদিটা ইউরোপের একুশের ভিতরে একদম ইয়ান কবুতর। এই যে এটার কি আগে ডিম বাচ্চা নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ডিম বাচ্চা এর এ ও ভাই, ডিম বাচ্চা নেওয়া হয়েছে কি? এদের বাচ্চাই দেখাই দি ভাই, আমি ভুলে গেছিলাম, সরি দর্শক, এই যে এদের বাচ্চা। ওরে ভাই বাচ্চাদের হাইট আর বেশি হয়ে গেছে, হ্যাঁ মা বাবার থেকে, হ্যাঁ হাইটটা দেখছো ভাই, বাচ্চা কিন্তু পুরা মোবাইলে আসতেছে না। এতে দেখেন দর্শক কত বড় বাচ্চা মাশাল্লাহ, কি হাইট আসছে বাচ্চার, বাচ্চারা নর হয়েছে মনে হয়, বাচ্চাটা নর। এই যে বাচ্চা কেমন কাটে সেটাও দেখাই দিলাম ভাই, আর কি দেখাবো, বাচ্চার অস্থির ওপাল, জাস্ট অস্থির ও বাচ্চা ওপাল কাটে। এই যে শেপ কে বাচ্চা সহকারে বেচে নাকি ভাই? বাচ্চা আলাদা, ওপাল একটা কবুতরের দাম, বাচ্চাটার দাম কত? বাচ্চা যদি জোড়াটা কেউ নেয় ভাই, বাচ্চা ফ্রি নাকি? না বাচ্চা ভাই তুমি তো আমারে মাইরা ফলাবা, জোড়াটা যদি কেউ নেয় মাত্র 20,000 টাকা। বাচ্চা সিঙ্গেল কেউ নিলে দাম দিবা না? বাচ্চা সিঙ্গেল আমি এটা বিক্রি করবো না ভাই, এটার সাথে আমি একটা মাদি মিলিয়ে বিক্রি করবো, কারণ ওপাল কবুতরের চাহিদা অনেক বেশি। আচ্ছা কেউ ভাই এই কবুতরটার যদি কারো দাম বলতে মন চায়, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমারে ফোন দিয়া দাম বলবেন না, যদি কারো একান্তই পছন্দ হয় ফোন দিবেন, পছন্দ না হইলে ভাই ওপাল কি জিনিস, টাইগার কি জিনিস চিনি না ভাই, পছন্দ হইছে একটু কমাই রাখেন, পারবো না ভাই। একদম 20,000 নাকি? একদম 20,000 টাকা। ওকে দর্শক একদম 20,000 টাকা। আমি যদি ভাই চাই সিঙ্গেল মাদিটা ভাই 15,000 বিক্রি করতে পারবো টাইগার ইম্পোর্টেড, এটা যদি একান্ত কারো পছন্দ হয় তাহলে একান্ত পয়সা যোগাযোগ করবেন। ওপালটা যদি কারো এটা পছন্দ হয়, যদি এই তিন পিস একসাথে নেয় সেক্ষেত্রে এটা 7,000, কেউ যদি এটা সিঙ্গেলে কিনতে চায় একদম 10,000 টাকা, একসাথে নিলে 25 দিয়ে দিবা, এটা 5 আর এই দুই জোড়া হচ্ছে 20 ভাই। যারা চিনে যদি কারো চিনা খামারির দর্শকে পড়ে, ওই এক পিস ওপাল নর কিনা নিয়ে যায় 25,000 টাকা। জোড়াটা দেখতেছেন আর হচ্ছে রাকিব ভাইরাতে যে সিঙ্গেলটা, এই তিনটা একসাথে
আপনারা নিতে পারবেন 25,000 টাকা যদি কেউ একসাথে নেন। আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করার চেষ্টা করলাম। আচ্ছা হুমার রেসার আছে দর্শক, এটা একদম 100% হুমা না, মোটামুটি কিছুটা 100% রেসারও না ভাই, 100% রেসারও না, মিলানো আছে। আগে টিটা পরে মিটা বললো মানুষ আমার না বলে বললা বলবে এই যা ভাই বইলা দেয়া ভালো। 100% রেসারও না 100% হুমাও না, মানে কি হুমা দামও কমে দিবা সমস্যা না। নর হচ্ছে রেসার, মাটি হচ্ছে হুমা, দুইজনের ঘরের তে বাইর হইছে হুমা রেসার। প্রাইসটা কেমন রাখবা? হ্যাঁ 1,000 টাকা ভাই। কেউ এইটা মূলত যে খামার থেকে কবুতরটা আনি ওই খামারে পোস্টারিং হিসেবে ব্যবহার করতো, যে নিবে সেও পোস্টার হিসেবে নিতে পারবে। অনলি 1,000 টাকা ভাই, গেল 1,000 টাকা লাগে ভালো সাইজে। বুঝতে পারছি। সিঙ্গেল আছে 2 পিস ব্রন্ডিনেট, আর হচ্ছে ভাই ব্লন্ডিনেট মাদি বোম্বাই হচ্ছে নর, দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সেটা জোড়া মিলাই যাচ্ছে ভাই, জোড়া মিলাইয়া রাখছি আমি ভাই, দেখতেছেন এখানে একটা রেইন আছে বিরাট সাইজের, দিরুপন নাকি ভাই? লাল লাল পশম আছে, না 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 ভাই 3 পর 4 পর না। ও এই পশম গুলা দিকে মনে হয়েছিল গলার দিকে না, জিনিসটা অনেক বড়, 3-4 পর না ভাই, 2,000 দেহাই ভাই, দেহাও তো পটটা ধরো তো দিই ভাই, পটটা ধরলে তো বোঝা যায় সাইজ কি আর 3-4 পর ভাই, 6 পরের কবুতর। ওরে আল্লাহ 6 পর না, আমি এই যে এই যে এই যে এখানে যে পশম গুলা না, এই যে কয়েকটা পশম একটু লাল লাল বোঝা যায়, আমি ভাবছিলাম 0 পর নাকি, না 5-6 পর লাল কালারের মাশাল্লাহ বিরাট সাইজ, 1 হাত থেকেও বেশি না, 1 হাত থেকে কবুতর ভাই। কত বড় কবুতর, নটা কত রাখবা ভাই? আজকে ভিডিও মাত্র 500 টাকা ফেন্সি কবুতর, মাত্র মাত্র 500 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, কেজি ধরে নিল ভাই 1,000 টাকা দাম আছে, গুস্তো পাওয়া যাবে ভালো, কেজি ধরে নিলে 1,000 টাকা, মাত্র 500 টাকা আজকে থাম্বেল। আচ্ছা মাত্র 500 টাকা গেলে কবুতর 500 টাকা। ওকে দেখতেছেন এখানে মধ্যে একটা কিং আছে, হ্যাঁ কিং দর্শক, এটা নর না মাদি? এটা নর ভাই, শোকিং ভাই, শোকিং ফুল শোকিং না ভাই, ফুল শোকিং হলে কি ভাই এর দূর সাইজ হইতো, কিং আর শোকিং এর মধ্যে আছে আর কি, এটা মধ্যবর্তী অবস্থানে। এটা ভাই কত রাখবা নটটা? এই নটটা কেউ যদি নেয় মাত্র 1,500 টাকা, কিং এর দামে দিয়া দিছি সম্পূর্ণ রানিং, হ্যাঁ সম্পূর্ণ রানিং নরের, এই যে দেন 1,500 টাকা, হ্যাঁ ফোনা তুলে কেমনে একদম অস্থির। এটা শার্টিং আছে দর্শক, ও যে আকাশ দেখে তাল হয়ে গেছে ভাই, ট্রিটমেন্ট চলতেছে, যে কেউ যদি ভাই আমার এত সময় নাই খাবার দাবার সমকে আমার সময় নাই, নর নামাজি নর কয় টাকা নরটা তাল? 200 টাকা। আচ্ছা ঠিক আছে 200 টাকা কেউ যদি দর্শক নিতে চান নিতে পারেন। দর্শক হয়েছিল হচ্ছে রাকিব ভাইয়ের এখানে কবুতরের কালেকশন, আমাদের দর্শক যারা আছেন বিক্রেতা যারা আছেন সবাই সুন্দরভাবে লেনদেন করবেন, আমি একটু কথা বলবো, সুন্দরভাবে কালেক্ট করবেন, দেখে শুনে ভালোভাবে কালেক্ট করবেন। আর রাকিব ভাইয়ের ভিডিওতে তো সবসময় আপনারা ভালো সাড়া দেন, এবারও সাড়া দিবেন ইনশাল্লাহ, কারণ আজকে খুব চমৎকার চমৎকার কালেকশন ছিল, ম্যাক্সিমাম কবুতরে ইম্পোর্টেড কালেকশন ছিল। তো ভাই কি বলবা বলো তো ভাই, যারা দেশে আছেন তাদের সম্পর্কে আমার কোনো কিছু বলার নাই, যারা প্রবাসে আছেন আর ম্যাক্সিমাম মানুষ প্রবাস থেকে ফোন দেন, রাকিব ভাই আমি এই কবুতরটা নিব টাকাটা পাঠাচ্ছি, বা ভাই আমি XYZ এর কাছে টাকা পাঠাইছি কবুতর দেয় নাই, ভাই ভাই আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, কবুতর কেনা লাগবে না ভাই, কবুতর কিনবেন না ভাই, কিন্তু একটা জিনিস ভাই বুঝা শুই না, একবারের জায়গায় 14 বার জিজ্ঞেস করে মানুষের কাছে টাকা পাঠান ভাই, টাকাটা গাছের পাতা না। আমি আর একটা কথা বলে দিই রাকিব ভাইয়ের কথার সাথে যোগ করতে চাই, ধরেন আপনি কারো কাছ থেকে কবুতর নেবেন, সাপোজ রাকিব ভাই কিংবা আরো অনেক কারো কাছ থেকে, আপনি ধরেন 20,000 টাকার কবুতর নেবেন কিংবা 30,000 কিংবা 50,000 কিংবা 10 কিংবা 5, তখন আপনাদের যদি মারাত্মক সন্দেহ হয় যে নিব কিংবা নিব না, আমরা যারা ইউটিউবে ভিডিও করি আমাদেরকে আপনি বলবেন ভাই কবুতরটা নিব কিনা, লাগলে আমাদের হাতে টাকা দিবেন, উনি যদি আপনার কবুতর যদি বুঝে পাঠায় তারপরে ওনাকে আমরা টাকা দিব, এতটুক হেল্প আমরা করতে চাই আপনাদের। এই কথাগুলো খুব কষ্ট লাগে ভাই, প্রবাসের মানুষগুলো অনেক কষ্ট করে টাকা ইনকাম না, আমি চাই না, মাঝে মাঝে চোখ দিয়ে পানি চলে আসে, একজন বিষয়টা হয়েছে কি রাকিব ভাই, তোমার যে কবুতর নিল কেউ
লাইভ প্রোডাক্ট নিয়ে একটা পানি আসলো কিংবা মারা গেল, এটা মাইনা যায়। এখন ভাই কেউ কবুতর নিয়ে, আমার নিজের জীবনে গ্যারান্টি নেই না, এখন অনেকে কবুতরের টাকা নিয়ে আর কবুতর দেয় না, সেটা তো এক প্রকার ক্রাইম, সেটা দুই নম্বরে। আমার খুব কষ্ট লাগে এখন, আমি সারা বাংলাদেশের ক্রেতা বিক্রেতা সবাইকে মেসেজটা দিতেছি, সবাই দয়া করে সাবধানে করবেন, একটু সাবধানে সাবধানে করবেন। কারো কাছ থেকে 30,000 ধরেন, আমার কাছ থেকে আমি রাখি সাধু না ভাই, দুধের দোয়া তুলসী পাতা না। আর কারো বড় কোন সন্দেহ হলে আমরা আছি, আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের মাধ্যমে দরকার হলে লেনদেন করবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কষ্ট লাগছে অনেকের ভাই, 20,000 10,000 ভাই কেমনে মারে আমি জানি না, যে হোক যার যার ব্যক্তিগত ব্যাপার। একটা রিকোয়েস্ট, বড় অঙ্কের কবুতর কিনতে গেলে যে যার ভিডিও করে, অনেক চ্যানেল আছে, নাম বলা দরকার নাই, সবাই ভালো সবাই খারাপ, তো যে যার ভিডিও করে তাকে টাকাটা দিলে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ কোন চ্যানেল ওলা যত খারাপ হোক তারা সব থেকে ভালো, টাকা মারতে পারবো না, টাকা মারবে না। এটাই তো দর্শক, অনেক কথা বললাম তো দর্শক, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলটার জন্য, দোয়া করবেন কবুতরের জন্য, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।